হ্যালো ফ্রেন্ডস, আগামীকাল দুপুর 1টা থেকেই শুরু হচ্ছে আইপিএল 2023 এর মিনি অকশন। তো আপনারা কিভাবে আইপিএল 2023 এর মিনি অকশন ফ্রিতে মোবাইলে দেখবেন সেই সম্পর্কে একটা ডিটেইলসে ভিডিও আমি দিয়েছি, তো সেটার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন কি করে আইপিএল 2023 এর মিনি অকশন একদম ফ্রিতে মোবাইলে দেখবেন। তো মেইনলি এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল 2023 মিনি অকশনে পাঁচজন টপ এক্সপেন্সিভ প্লেয়ারদের নিয়ে, অর্থাৎ আইপিএল 2023 এর মিনি অকশনে কোন পাঁচজন প্লেয়ার সবচেয়ে বেশি দাম পাবে সেই সম্পর্কেই এই ভিডিও। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আইপিএল এবং আইপিএল অকশন সম্পর্কে সমস্ত আপডেট এই চ্যানেল থেকে দেওয়া হবে। তো বন্ধুরা, টোটাল 405 জন প্লেয়ারকে শর্ট লিস্টে রাখা হয়েছে। তো এই 405 জন প্লেয়ারের ভিতর থেকে আমি 5 জন প্লেয়ারকে বের করেছি যারা আইপিএল 2023 এর মিনি অকশনে সবচেয়ে বেশি দাম পেতে চলেছে। তো কারা কারা রয়েছে এই লিস্টে জানতে অবশ্যই ভিডিওটা দেখুন। বন্ধুরা, এই লিস্টের প্রথম যে নামটা রয়েছে সে হচ্ছে স্যাম কোরান। স্যাম কোরানকে নিয়ে কিন্তু প্রচুর কারাকারি হবে অকশনে, যেহেতু স্যাম কোরানকে 3-4টে দল অলরেডি তাদের দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস, এই 3টে দল কিন্তু দলে নেওয়ার জন্য পুরো ওত পেতে রয়েছে। আর এই 3টে দলের কাছে কিন্তু মোটামুটি সবচেয়ে বেশি পার্স মানি রয়েছে। চেন্নাই সুপার কিংসের কাছে 20 কোটি রয়েছে, পাঞ্জাব কিংসের কাছে 32 কোটি এবং সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে 42 কোটি। তো টি টোয়েন্টি বিশ্বকাপে স্যাম কোরানের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু এবছর আইপিএলে সবচেয়ে বেশি দাম পেতে চলেছে স্যাম কোরান। এরপর 2 নম্বরে রয়েছে বন্ধুরা বেন স্টোক। বন্ধুরা, বেন স্টোকসও কিন্তু একজন দুর্দান্ত অলরাউন্ডার, যে কারণে কিন্তু আইপিএল 2000 অকশনে বেন স্টোকসও একটা ভালো এক্সপেন্সিভ প্লেয়ার হতে চলেছে। কেননা বেন স্টোকসে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের ক্যাপ্টেন করার জন্য দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং পাঞ্জাব কিংসও জানিয়েছে তারা বেন স্টোকসকে দলে নিতে চায়। এরপর 3 নম্বরে রয়েছে বন্ধুরা ক্যামেরন গ্রিন। বন্ধুরা, অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে, ব্যাট হাতে এবং বল হাতে দুই দিক দিয়ে কিন্তু ভালো পারফরমেন্স ক্যামেরন গ্রিনের কাছ থেকে আশা করা যায়। সুতরাং আইপিএল 2023 এর অকশনে কিন্তু ক্যামেরন গ্রিনও এক্সপেন্সিভ প্লেয়ার হতে চলেছে, যেহেতু ক্যামেরন গ্রিনের কাছ থেকে ব্যাটিং পাচ্ছে, ওপেনিংয়ে ব্যাটিং পাচ্ছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু বোলিংও পাচ্ছে। এরপর বন্ধুরা 4 নম্বরে রয়েছে ইন্ডিয়ান ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। বন্ধুরা, 2-3টে দল কিন্তু মায়াঙ্ক আগরওয়ালকে দলে নিতে পারে, যেমন সানরাইজার্স হায়দ্রাবাদের একজন ইন্ডিয়ান ওপেনার প্রয়োজন, সানরাইজার্স হায়দ্রাবাদ দলে নিতে পারে, আরসিবি দলে নিতে পারে অ্যাজ এ ইন্ডিয়ান ওপেনার হিসেবে বিরাট কোহলিকে 3 নম্বরে খেলানোর জন্য। এরপরে বন্ধুরা লখনউ সুপার জায়ান্টও কিন্তু মায়াঙ্ক আগরওয়ালকে দলে নিতে পারে। তো ইন্ডিয়ান প্লেয়ারদের ভিতর কিন্তু মায়াঙ্ক আগরওয়ালই সবচেয়ে এক্সপেন্সিভ প্লেয়ার হতে চলেছে। এরপর 5 নম্বরে রয়েছে বন্ধুরা সাউথ আফ্রিকান বাঁহাতি ব্যাটসম্যান রিলে রুশো। বন্ধুরা, রিলে রুশো কিন্তু টি টোয়েন্টিতে দুর্দান্ত পারফরমেন্স করেছে, 2022 সালে কিন্তু ভালো পারফরমেন্স করেছে, সুতরাং কিন্তু রিলে রুশোও একজন ভালো দামি প্লেয়ার হতে চলেছে। আর একজন প্লেয়ার বন্ধুরা রয়েছে, সে হচ্ছে হ্যারি ব্রুক। হ্যারি ব্রুক কিন্তু বন্ধুরা ভালো দাম পেতে পারে, আবার কম দামেও কিন্তু হ্যারি ব্রুককে কোনো দল দলে নিতে পারে। কেননা বন্ধুরা হ্যারি ব্রুককে কিন্তু সেট ওয়ানে রাখা হয়েছে আর বাকি ভালো প্লেয়ারগুলোকে কিন্তু সেট টুতে রাখা হয়েছে। তো হ্যারি ব্রুক যেহেতু সেট ওয়ানে রয়েছে সেক্ষেত্রে কিন্তু হ্যারি ব্রুকের দামটা একটু কমও উঠতে পারে। তো মেইনলি এই 5 জন প্লেয়ার কিন্তু আইপিএল 2023 অকশনে সবচেয়ে বেশি দাম পেতে চলেছে। তো এই 5 জন প্লেয়ারের ভিতর আপনার ফেভারিট টিমে কোন প্লেয়ারকে নিতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।